हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आजकल वीडियो ते केरला ब्लास्टर एफसी, चेन्नई एफसी, मुंबई सिटी एफसी एवं एफसी गोवार बेस किछु गुरुत्वपूर्ण अपडेट तुम्हारे साथ शेयर करब। तो वीडियो एक स्किप ना करे शेष अब्दि देखार अनुरोध रइल। और जरा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्य चैनल सबसक्राइब कर दिओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड अपडेट सबार आगे पावार जोन्नो। फार्स्ट आसछि केरला ब्लास्टर एफसी न्यूजे। तो फ्रेंड्स, बर्तमान केरला ब्लास्टारे एक प्रपार सेंटर फरवर्ड खूब ही प्रयोजन, आलवारो भाजकुएज और दियाज पेरेरार जगह। तो से ही मत ही क्योंकि शुना जाच्छे बर्तमान जो अपडेट आछे तुम्हारे, हमें आगे जानिएछिलाम जो रॉय कृष्णा के टार्गेट करेछे केरला ब्लास्टार। एवं बर्तमान जो अपडेट रही है जो रॉय कृष्णार साथे ना कि फाइनल स्टेजर कथाबार्ता चालाच्छे केरला ब्लास्टार एफसी। तो एबार देखा जाक शेष मुहूर्ते डीलटा डान है कि ना। तब आमादेर काछे एखोनो अब्दि जा खबर रही है किन्तु रॉय कृष्णा एखोनो अब्दि तार फ्यूचार सेट कर उठते পারেননি। তিনি সম্ভবত ভারতেই থাকবেন, তবে কোন ক্লাবে সই করবেন এইটাই কিন্তু এখনো দেখবার বিষয়। তো বেশ কিছুটা সময় লাগতে পারে এই ব্যাপারটা নিয়ে। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে চেন্নাইন এফসিকে নিয়ে। তো ফ্রেন্ডস, চেন্নাইন এফসি কিন্তু ইস্ট বেঙ্গলের তারকা প্লেয়ার মোহাম্মদ রফিককে সই করিয়ে নিয়েছে। তো মোহাম্মদ রফিককে 2 বছরের চুক্তিতে কিন্তু ইস্ট বেঙ্গল থেকে সই করিয়ে নিয়েছে চেন্নাইন এফসি। গতকাল তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। তো ইস্ট বেঙ্গলের এখনও অবধি ইনভেস্টর সংক্রান্ত ডামাডোল চলাকালীন অনেক প্লেয়ারই হাতছাড়া হয়ে যাচ্ছে। তো এবার দেখবার বিষয় ইস্ট বেঙ্গলের এই ঝামেলা কবে মেটে এবং কবে প্লেয়ারদেরকে অফিসিয়ালি সই করাতে পারে। এখনও কিন্তু সবাইকে প্রি কন্ট্রাক্টে সই করিয়েছে, কাউকে এখনও কিন্তু ফাইনাল এগ্রিমেন্ট দিতে পারেনি ইস্ট বেঙ্গল। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মুম্বাই সিটিকে নিয়ে। তো ফ্রেন্ডস, গতকালকের ভিডিওতেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে ভিনিত রায় কিন্তু আসছেন না এটিকে মোহনবাগানে। তিনি নয় উড়িষ্যা এফসিতেই ফিরে যাবেন, নয়তো মুম্বাই সিটিতেই পারমানেন্ট থেকে যাবেন। তো বর্তমানে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ভিনিত রায় কিন্তু মুম্বাই সিটি এফসিতেই কন্টিনিউ করতে চলেছেন। তিনি লোন ডিলে এবারের উইন্টার উইন্ডোতে এসেছিলেন, মানে আইএসএল সিজন 8-এর উইন্টার উইন্ডোতে তিনি কিন্তু মুম্বাই সিটিতে যোগ দিয়েছিলেন, কিন্তু মুম্বাই সিটি থেকে তার লোন ডিল শেষ হয়ে গেছে। তো মুম্বাই এবং উড়িষ্যা দুজনে কিন্তু বসে একটা আলোচনার মাধ্যমে এই ডিলটা ডান করেছে যে তারা মুম্বাই সিটি মানে এই ভিনিত রায়কে ধরে রাখতে চলেছে। তো মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে কিন্তু আগামী মরশুম ভিনিত রায় খেলতে চলেছেন। এরপরে যে আপডেটগুলো দেবো সেটা হচ্ছে এফসি গোয়াকে নিয়ে। তো ফ্রেন্ডস, এফসি গোয়া কিন্তু দুজন বিদেশির ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে এবং একজনকে বলতে গেলে সাইন করানোর জন্য প্রায় কনফার্ম হয়ে গেছে। তো যাকে সাইন করানোর জন্য কনফার্ম হয়ে গেছেন তিনি হচ্ছেন ইকের গুয়ারোট সেনা। তো এই ইকের গুয়ারোট সেনা হচ্ছেন একজন 29 বছর বয়সী স্প্যানিশ লেফট উইঙ্গার। লেফট উইংয়ের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড এবং রাইট উইংও খেলতে পারেন। তার মার্কেট ভ্যালু 4.1 কোটি টাকা। বর্তমানে তিনি স্প্যানিশ 3rd ডিভিশন একটা ক্লাবে খেলছিলেন। তো এই ক্লাবের সাথে তার এই 2022 কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো তিনি কিন্তু স্পেনের অনেক বড় বড় ক্লাবে খেলেছেন, মেনলি 3rd ডিভিশন ক্লাবেই মেনলি খেলেছেন। এছাড়া তিনি ওয়েস্টার্ন ইউনাইটেড মানে এ লিগের 1st ডিভিশন ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডেও খেলেছেন 2020-21 সিজনে। তো এই প্লেয়ারটিকে কিন্তু সই করানোর জন্য প্রায় কনফার্ম হয়ে গেছে এফসি গোয়া। তো মাল্টি ইয়ার ডিলে কিন্তু এই 29 বছর বয়সী লেফট উইঙ্গারকে সই করাতে চলেছে এফসি গোয়া, সেই রকমই খবর রয়েছে। এছাড়া এফসি গোয়া কিন্তু আর একজন স্প্যানিশ প্লেয়ারের ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে, তিনি হচ্ছেন মার্ক ভালিয়েন্টি। তো মার্ক ভালিয়েন্টি হচ্ছেন একজন 35 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক। তার মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে তিনি একটা লালিগা 2-এর ক্লাব স্পোর্টিং জিজোনে খেলছিলেন এবং এইখানে তার 2022-এর এই জুন মাসে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তার ক্লাব কেরিয়ার দেখলে তিনি বার্সা ইউথ একাডেমি থেকে উঠেছিলেন, তারপর বার্সা আন্ডার 16, 18, 19, বার্সেলোনা সি, বি সব দলেই খেলেছেন। এছাড়া তিনি বেলজিয়ামের 1st ডিভিশন ক্লাবেও খেলেছেন, এছাড়া তিনি ইসরায়েলের 1st ডিভিশন ক্লাবেও খেলেছেন। তো খুবই ভালো প্লেয়ার, মেসির এগেনস্টেও খেলেছেন তিনি। তো এই প্লেয়ারটিকে কিন্তু সই করানোর চেষ্টা চালাচ্ছে এফসি গোয়া। তো এবার দেখা যাক শেষ মুহূর্তে ডিলটা ডান হয় কিনা। তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ আপডেটগুলো তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।